শশাঙ্ক, আমরা তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম লিলি। কেন কেন মা, তোমাদের সঙ্গে তো ভালো করে আলাপই হয়নি, আর তোমরা তো ঘরের বাইরে বেরোবে না, তাই আমরাই চলে এলাম বাধ্য হয়ে তোমাদের সঙ্গে গল্প করতে। শশাঙ্ক, তোর মনে পড়ছে না তোমার মেয়ে বসুদা? বুঝে বললাম তো, তোমার মনে নেই কাকা? মা যে বলছিল আমি আমি নাকি ছোটবেলায় তোমার কোলে খালি উঠে পড়তাম, কিছু মনে পড়ছে না? তুমি তো কাকা রোজ বিকেলে বাড়ি ফেরার সময় আমার জন্য নাকি প্রচুর চকলেট আনতে, কিচ্ছু মনে পড়ছে না? মনে পড়ছে না, মনে পড়ছে না আমার, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিছু না। প্লিজ আপনারা এই ভাবে বাবা আমার বাবাকে উত্তেজিত করবেন না। বাবা তুমি আসো, বাবা খুব অসুস্থ হয়ে পড়ছে, বাবা আসো। ঠিক আছে, আমরা আজকে আসছি লিলি, কিন্তু আজকে না, পরে আমরা কিন্তু মাঝে মাঝে এসে তোমাদের ঘরে গল্প করে যাব। আমার আমার ঘরে কেউ আসবে না, না শশাঙ্ক। ঠিক আছে, আমরা কেউ আসবো না, কেউ আসবো না তোর কাছে। তুই তো বাইরে বেরোতে পারিস, লিলিকে নিয়ে বাইরে যা না, বেড়া খুব ভালো লাগবে, ভালো লাগবে। কাকা বাবা তো ঠিকই বলেছে, তোমরা তো একটু ঘরের বাইরে বেরোতে পারো। দেখো আমাদের এই বাড়ির পিছন দিকে না খুব বড় একটা বাগান আছে জানো লিলি, তুমি কাকাকে নিয়ে ওখানে যেও না, ঘুরে এসো, দেখবে তোমাদের তোমাদের খুব ভালো লাগবে। আপনারা প্লিজ এখন যান, এখন আমার বাবার খাবার সময় হয়ে এসেছে, আমি বাবাকে খাওয়াবো। প্লিজ যান। কিন্তু আমাকে কথা দিয়েছিলি আমি যে ছেলেকে পছন্দ করব তাকে তুই বিয়ে করবি। তোর রজতকে পছন্দ তো? সত্যি কি তুমি এই বিয়েতে মত দিয়েছো?
কেন? আপনার কি ব্যাপারে কোনো অমত আছে? তোমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করব, এরকম বীরপুরুষ আমি নই। অপু, এবারে সবাই রায়কে দিয়ে যে ভুলটা করতে যাচ্ছিল, তুইও সেই একই ভুল করতে যাচ্ছিস। তোর উপর আমার অগাধ আস্থা ছিল মা, সেই ভরসা তুই ভেঙে দিলি। কেন এসব কথা বলছো বাবা? আমি জানতাম আমার উপমা নিজের মনের কথা শোনে, কিন্তু তুইও নিজের মনের ডাককে অবহেলা করে সাময়িক পার্থিব সুখের পেছনে ছুটে চলেছিস। কেন রে মা? তাহলে তুমি আমায় বলে দাও আমি কি করব। নিজের মনের কথা শোনার বোঝার চেষ্টা কর মা। মানুষের মনের মধ্যে যে ঈশ্বরের বাস, নিজের মনের ডাককে অবহেলা করলে ঈশ্বরের অপমান করা হয়, নিজের আশপাশের মানুষজনদের ঠকানো হয়। এ বিয়ে তুই করিস না অপু, এবারে সবকিছু ভুল হচ্ছে, সবাই বড় কষ্টে আছে। না বাবা, আমার বিয়ে নিয়ে সবাই খুব আনন্দে আছে, সবাই সবাই খুব খুশি। তুই কেমন আছিস মা? আমি জানি আমার উপমা বড় কষ্টের ভেতর আছে, বড় কষ্টের ভেতর আছে। তোর কষ্ট আমি সহ্য করতে পারি না মা, তোর চোখের জল দেখে আমার বুক ফেটে যায় রে। আমি আসিনি, বসে আছিস, ঠান্ডা লেগে যাবে তো। কি রে কি চেহারা হয়েছে তোর, চোখ টোক তো লাল হয়ে আছে, সারা ঘুমোস নিশ্চয়ই, কি যে করিস না তোরা। মা বাবা এসেছিল মা। মা বাবা এসেছিল মা। বাবা এসেছিলেন? বাবা বললো
পারছি না, আমি আমি ভুল করতে যাচ্ছি। ভুল করতে যাচ্ছি? কি ভুল রেবু? জানি না মা, আমি বুঝতে পারছি না। খালি বলল আমার উপর অগাধ ভরসা ছিল বাবার, সেই ভরসা নাকি ভেঙে যাচ্ছে। আমি নাকি যা করতে যাচ্ছি সেটা ঠিক নয়। কি যে যাতা বলিস তা ঠিক নেই মা। আমি যে বিয়েতে মত দিয়েছি এটা কি তাহলে ভুল? মা, আমি যদি এই বিয়েটা না করি তাহলে কি ঠিক হবে আমার? বলো না মা, আমি কি করব বলো না। এসব বলিস না অপু, আমি তাহলে ঠিক মরে যাবো রে। মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে মা, আমার খুব মন কেমন করছে, তুমি বলো না আমি কি করব। অপু, এসব কথা বলিস না, রাইটা আমাকে বড় কষ্ট দিয়েছে রে। অনেক দিন পরে কাল রাত্রি আমি একটু শান্তিতে ঘুমিয়েছি অপু, আমার এই শান্তিটুকু কেড়ে নিস না মা, কেড়ে নিস না। কষ্ট পেও না মা, আমি তোমায় কষ্ট দেব না, আমি তোমার কথাই শুনব, আমি বাবার কথা শুনব না, আমি আমি তোমার কথা শুনব অপু। কি গো, সব কিছু গুছিয়ে ফেলেছো না আর কিছু লাগবে? লাগবে। কি লাগবে? তোমাকে। তাত, যত সব আজে বাজে কথা, এই চলো না গো আমার সঙ্গে। ঢং, তুমি যাচ্ছ মেডিকেল কনফারেন্সে, সেখানে আমি গিয়ে কি করব? তুমি 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 আমার দেখাশোনা করবে, আমাকে যত্ন করবে, আদর করবে, ভালোবাসবে। চুপ চুপ, কি সব আবোল তাবোল কথা বলছো, ছেলেমেয়েরা শুনে ফেললে কি বলবে? ছাড়ো, তুমি তুমি তো শুধু ছেলে মেয়েদের কথাই ভাবো, আমার কথা ভাববার সময় কোথায় তোমার? আহা, তুমি তুমি রাগ করছো কেন? রাগ করিনি গো, মন খারাপ হয়। বিয়ের এত বছর পরেও তোমাকে ছেড়ে কোথাও যেতে গেলে মন খারাপ হয়। করে যাবো সোনা, সামনে ছেলের বিয়ে, আমার কত কাজ আছে বলো। সেখানে আমি যদি চলে যাই তাহলে সবাইকে ভাববে। তার মানে তুমি যাবে না বাবা? আয়না বাবা, বাবা, এই মাত্র দেখলাম লিলি আর কাকু না, ওরা দুজনে মিলে বাগানে ঘুরছে। হ্যাঁ স্যার, এই মাত্র আমিও দেখে এলাম, ওরা বাগানে ঘুরছে। হাই, ওয়ান্ডারফুল। অ্যাকচুয়ালি কালকে ওদের বলা হয়েছিল ওরা আমাদের কথা বোধহয় শুনেছে। যাওয়ার আগে তুই এমন একটা খবর দিলি না বসুরা, মনটা ভরে গেল। ও দ্যাটস মাই গার্ল, কিন্তু আমার এখন যেতেই হবে। বাবা তুমি চিন্তা করো না, তুমি দুদিন বাদে মেডিকেল কনফারেন্স থেকে ফিরে এসে হয়তো আরো অনেক অনেক ভালো ভালো নিউজ পেতে পারো। এই যেমন ধরো, কাকু ততদিনে অনেকটা সুস্থ হয়ে উঠবে। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে ভাই আর বিয়ের ডেটটাও ফাইনাল হয়ে যাবে। বাবা, তুই দুদিনে এত কিছু বদলে ফেলবি? পারতেও তো পারি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, ট্রাই ইওর লাক মাই গার্ল, ট্রাই ইওর লাক। কিন্তু বসুদা দেখ, আজ যদি দেরি করি না আমার ফ্লাইটটা নির্ঘাত হয়, মিস করবো। সো আই মাস্ট মেক এ মুভ। ওকে, টেক কেয়ার, গুড বাই। বাই।
সে তো শোনা লতা, লতা আমাকে নিয়ে চলো তো। না তুই তুই যাবি কেন, থাক না, আমার অন্য কাজ আছে মা। আর শোনা, তোমার সুধা আর ছোট্ট নেই, চলো লতা। দুষ্ট লোক, ওরা কি ভাবলো বলো তো? তুমি সব সময় এরকমই থেকো গো আমার দুষ্ট লোক। সকালে কোথায় যাচ্ছ?